এই যারা মনে করছো না, এই যে সকালে ঘটে যাওয়া যে ভিডিওর ঘটনাটা, সেটা দেখে আমি বা আমার মতন কিছু এমন কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা কিনা একটা সময় মন্দিরে অন্যায় করার পরও যখন পুনরায় সংসারে ফিরে এসেছে, আমরা সেই নিয়ে জ্বালা হচ্ছে বা আমাদের মুখে চুনকালি পড়লো, আমি তো বলবো তারা এই ধরনের বোকা বোকা কথা বলো না। কারণ ঝামেলা তো শুরু হওয়ার কথা মেন যে মি শিল্পী আর এই আমাদের দালাল, তাদের মধ্যে অলরেডি শুরু হয়ে গেছে আন্তাবি কথাবার্তা। কারণ হওয়াই না, সবাই যখন একই জায়গাতে ভালোবাসা পেতে যায়, তার মধ্যে থেকে যে কোনো একজনকে টানা হয়, আরেকজনকে টানা হয় না, তখনই তো ক্যাচালটা লেগে যায়। তো অলরেডি অশান্তি ওখানে হওয়ার কথা, আমাদের মধ্যে না। আর আরেকটা কথা বারবার বলি যে কখনো কিন্তু সোমনাথ আর সন্দীপকে গুলিয়ে ফেলো না। সোমনাথ এমন একটা পুরুষ যে মেরুদণ্ডকে একবার তো ভঙ্গুর করে সবার কাছে গালি খেয়েইছিল, তারপরেও কিছু মানুষের কাছে ও গুরুত্ব পেয়েছিল এটা ভেবে যে না, একজন পুরুষ মানুষ হিসাবে, একজন স্বামী হিসাবে সে অনেক বড় মনের পরিচয় দিয়েছে। কিন্তু তারপরে যেটা করেছে সেটাতে তার মেরুদণ্ড যে সত্যিই নেই, তার বউয়ের পয়সাটাই যে তার একমাত্র ভরসা, সেটা বোঝা যায়। যাই হোক, এই বিষয়টা এখানে আলোচ্য বিষয় না। আলোচ্য বিষয় যেটা হচ্ছে, তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। বলছি হ্যাঁ রে, চাতক পাখির মতন বসে আছি, গামলা কোথায় যেতে পারে, কোথায় যেতে পারে ঘুরতে? আজকে একটা খুব সুন্দর কমেন্ট এসেছে, সে কমেন্টটা না পড়লেই নয়, না বললেই নয়। কমেন্টার বিষয় স্বাদ চ্যান, যিনি আইডি করেছেন, আমার খুব ভালো লাগলো, 275 এখন অবধি লাইক পড়েছে কমেন্টার। সে বলছে, আমার খুব অবাক লাগে তোমাকে দেখে, মানে সে গামলাকে বলছে, বলছে আমার খুব অবাক লাগে তোমাকে দেখে, তোমাকে দেখে এটা ভেবে অবাক লাগে যে একটা মা কী করে পারে একটা বছর নিজের সন্তানকে না ছুঁয়ে, না আদর করে, না ভালোবেসে, না চোখের দেখা দেখে কী করে পারে? যে মা একটা বাচ্চাকে একটা বছর দেখেনি, অথচ নিজের ফুর্তি, নিজের সাজগোজ, নিজের খাওয়া দাওয়া, নিজের ঘোরাফেরা এইসব নিয়েই সে সারাক্ষণ মত্ত থাকে, তাহলে জন্ম দিয়েছিলে কেন? তাকে আমি এই জায়গাটা বলবো, জন্ম মৃত্যু বিয়ে ভগবানের হাতে। সে যাকে মনে করবে জন্ম যখন যেখানে দেওয়া সে দেবে। কৃষাণু হয়তো তার মায়ের কাছে যেতে পারেনি বা মায়ের জায়গাটা পায়নি, ভালো হয়েছে একদিকে, কিন্তু তার বাবা, তার ঠাম্মি, তার দাদু অবশ্যই করে। আপনিও সেই কথাটা উল্লেখ করেছেন যে একটু এমার্জেন্সি কারণে বা শারীরিক কিছু মানে অবনতির জন্য আপনাকে 3-4 জন্য হসপিটালাইজ হতে হয়। এই আইডি যিনি আছেন উনি বলছেন, 3 আমার ছেলে কিন্তু বাড়িতে তার ঠাকুমা দাদু বাবার সাথে ছিল, কিন্তু আমার মন মানছিল না, কারণ আমি তো ছিলাম না, স্বাভাবিক, ন্যাচারাল। এটাই হওয়ার দরকার, আর এটাই একটা মায়ের হয়, যেটা আমরা দীর্ঘকাল থেকে, বিগত 1 থেকে বোঝানোর চেষ্টা করছি। উনিও বলেছেন যে ভালোবাসা মুখে বলে প্রকাশ করতে হয় না, কিন্তু যে মা সত্যি নিজের সন্তানের জন্য দুঃখী হয়, তার মুখে কি তার লেশমাত্র থাকবে না? এটাও সত্যি, এটাও বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু বোঝেনি, কিন্তু বোঝেনি। নালে ভাবো, এইরকম একটা বিষয় যেটাকে নিয়ে আমরা একটা সেন্সিটিভ, উল্টো দিকে এত নোংরা বিষয়, সেই বিষয়টাকে এইভাবে হাইলাইট করা হচ্ছে, রাখে হরি মারে কে। বাবা রে বাবা, কী মহৎ কাজ করা হয়েছিল, যে যে হরিকে হরি রাখতে চেয়েছে এদেরকে মারবে কে, মারতে কে চেয়েছে? আমি তো সেটা প্রথমে বুঝতে পারিনি, মারতে চেয়েছে কে, কারা কারা তারা যারা মারতে চেয়েছে, যারা নিজেরা নোংরামি করে, নিজেরা আ ব্যাল মুঝে মার না, ব্যালকে গিয়ে সামনে ব্যালের মানে ওই সিংয়ের মধ্যে নিজের পেট ঢুকিয়ে দেয়, তাদেরকে আবার অন্য কেউ মারতে পারে নাকি? হ্যাঁ, কেউ মারতে পারে? কখনো না। নোংরা নোংরাকে ভালোবাসে, তাই ছুকতে ছুকতে সে তার কাছেই যায়। এটা এটা কোনো বড় ব্যাপার না ভাই, আমার কাছে তো অ্যাটলিস্ট। তো যাই হোক, এই এই কমেন্টটা আমাকে খুব খুব ভাবিয়েছে, খুব স্পষ্ট বক্তা তিনি, খুব সুন্দর উনি লিখেছেন। অনেক মানুষই লেখে ওখানে যে তুমি মা নামের কলঙ্ক, দেখো এইসব বলে লাভ,
বদার করে না, ওকে বদার করে না এই কথাগুলো, কারণ ও জানে আজকে যদি সত্যিই সন্তানটাকে নেওয়ার ওর কোনো মানসিকতা ঠিকঠাক থাকতো, আজকে ডে ওয়ানে ও নিয়ে বেরোতে পারতো খুব সহজে, কিন্তু সে সেটা করেনি। সে নিজের ফুর্তিটাকে, নিজের স্বাধীনতাটাকে বেশি গুরুত্ব, বেশি প্রায়োরিটি দিয়েছিল, তাই সে অকপটে বেরিয়ে গেছিল। চিন্তা করেনি আমার ছোট বাচ্চাটার কী হবে, চিন্তা করেনি। না হলে এই বাচ্চাটাকে নেওয়ার, দেখার, আদর করার, বুকে জড়ানোর প্রচুর সময় ছিল, প্রচুর সময়। সে সেটাকে অনায়াসে যেতে দিয়েছে। আজকে যারা বলছো না এই মন্দিরার সিচুয়েশনটা দেখে, অনেকেই বলছো কি এবার সন্দীপকে আর গামলাকে তোমরা এক করে দাও। বারবার বলবো কি, সোমনাথ আর সন্দীপকে তোমরা গুলিয়ে ফেলো না, মন্দিরা বা গামলাকে গুলিয়ে ফেলো না, এই কথাতে যাবো না, বোথ আর সেম, বাট সন্দীপ আর সোমনাথকে গুলিয়ে ফেলো না। আজকে যদি সোমনাথের মতন মেরুদণ্ডহীন হয়ে বউকে যারা হাটে বাজারে বিক্রি করেছে তাদের ডেকে মাংস ভাত খাওয়াতে পারে, তাহলে সেই অংশে এইরকমভাবে সন্দীপ লাখ গুণে ভালো। তাতে যদি ওকে শুনতে হয় বউয়ের ক্যারেক্টার বিক্রি করছে, দিস ইজ নট বিক্রি করা, এটা চোখের সামনে তুলে দেওয়া যে এটাই ফ্যাক্ট, এটাই হয়েছে, এটাই হয়েছে তার সাথে, মেনে নেব না। তারপরেও একটা জায়গা থাকতো যদি সে সেখানে অনুতাপ বোধ করতো, রিয়েলাইজেশন থাকে, তার তো কোনো কথাই নেই, তাই না? সে ঘুরছে ফিরছে, খাচ্ছে দাঁড়ছে, তার জীবন খুব সুন্দর যাচ্ছে। কিন্তু বিষয়টা কি হচ্ছে বলতো, ভিউয়ার্সদেরকে এগেন চুতিয়া অপমান করার চেষ্টা। একজন আমাকে কমেন্ট করেছে, রিপাদি কিছু মনে করো না, সরি, তুমি নিজে একজন সত্যি খুব বড় সিং, কারণ তোমার নিজের মানুষরা তোমাকে যেভাবে নাঙ্গা করেছে অন্য কেউ করেনি। হ্যাঁও বলতে পারছি না, নাও বলতে পারছি না, করেছে তো বটে, করেছে তো বটে, অবশ্যই অপোনেন্ট পার্টি তো করেইছে, তাদের কাছ থেকে অ্যাজ ইউজুয়াল এক্সপেক্টেড, নিজের মানুষও কোথাও না কোথাও করেছে। যে রিজনে করেছে সেই রিজনটা বড্ড তুচ্ছ ছিল, বাট হ্যাঁ করেছে, দরকার ছিল না, যাই হোক ঠিক আছে, সেটাকে আমি বদল করি না। আমি বললাম না, ছেড়ে রেখে দিয়েছি, সবারটাই ভগবান আছে বিচার করার জন্য, আমি তো আর আইন আদালত না যে বিচার করি, যাই হোক ঠিক আছে। আমার মুখ কোথাও না কোথাও, আমাকে অনেকে বলে রিপা তুমি কখনো কিছু বলো না, কেন বলি না জানো তো, কারণ একটা না একটা সময় আমার চরমতম বিপদের সময় সেই মানুষগুলো আমাকে সত্যি খুব আগলে ছিল, যার জন্য একটা কৃতজ্ঞতা বোধ থেকে আমার হয়তো মুখ কোথাও না কোথাও বন্ধ থাকে। কিন্তু হ্যাঁ, যে জিনিসটা আমাকে কষ্ট দিয়েছে, যে জিনিসটা আমার চোখ থেকে জল ফেলেছে বিনা কারণে, সেটা আমি অবশ্যই করে ফেলতে পারবো না কোনো সময়, আর অস্বীকারও করতে পারবো না, এইটুকুই ব্যাস। তো যাই হোক, যেটা বলছিলাম, এই যে ঘুরতে যাওয়া, ফ্ল্যাটে এসে এরকম একটা সিচুয়েশান, এটা একটা ভাববার বিষয় যে প্রত্যেকবার ও থাকে না, ওর ফ্ল্যাটের ফিউজটা উড়ে যায় কী করে, নাকি কেটে দেওয়া হয়, অন্যরকম কিছু গভীর চক্রান্ত চলছে নাকি? সেখান থেকে দাঁড়িয়ে ও বলছে যে এইরকমভাবে থাকা যায়, প্রত্যেকবার আসবো এসে দেখবো যে মানে ফিউজ উড়ে যাওয়া, স্বাভাবিক, আমি থাকছি না তো কী হয়ে যাবে, রেন্ট তো দিচ্ছি, 3 মাসের রেন্ট আমি দিয়ে রেখে দিয়েছি, এবার আমি থাকি না থাকি, অ্যাডভান্স তো আমার 3 মাসের দেওয়া রয়েছে, ঠিক না? এক্স্যাক্টলি। তো যাই হোক, সেখান থেকে দাঁড়িয়ে বলছে যে তোমরা তো আমাদের সাজগোজ দেখে, কেনাকাটা দেখে বুঝতেই পারছো যে আমরা কোথাও একটা যাওয়ার প্ল্যান করছি, কোথায় যাচ্ছি অবশ্যই করে সেটা এখন বলবো না। হ্যাঁ, কিয়া বলা কোথায় যাচ্ছি সেটা এখন এই মুহূর্তে বলবি না? ও মাই ডক্টর, তাহলে কালকে যে তোর মা টাইটেলে দিল, আজকে আবার তোর মা আবার দিল যে এই ঘুরতে যাচ্ছি বলি পার্লারে একটুখানি ঘোরাফেরা হচ্ছে আমাদের। হ্যাঁ বলছি, এই এই যে লিখলো বড় বড় করে যে জগন্নাথ ধামে যাওয়া হবে, হ্যাঁ তাহলে তোকে বলেনি তোর মা? মানে তুই তোর মায়ের ভিডিও দেখিস না? ও মাই ডক্টরস, কীরকম তোদের ব্রঞ্জিং রে, তুই তোর মায়ের ভিডিও দেখিস না, তোর মা তোর ভিডিও দেখে না, এরকম কীরকম শুধু পয়সার সম্পর্ক, মাস গেলে কপট করে টাকাটা আসলেই হলো, ভিডিওতে যা খুশি বলছে বলুক, বাবা তুই না পারিস ও, জানিস তো ভীষণ নড়ছে ইউ আর, নিজেকে মনে করিস ভীষণ চালাক নাকি, ভীষণ চালাক নিজেকে মনে করিস, জন্মাষ্টমীর দিনকে চুল কেটে এসেছিস, বাহ 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 বাহ, এই জন্মাষ্টমীর
ওই বাচ্চাগুলোকে দেখে আমাদের কৃষ্ণর কথা তোর মনে পড়ে না? দেখেছিস একটা লিটল কৃষ্ণা এত সুন্দরভাবে সাজিয়েছে, এত সুন্দর দেখতে লাগছে ওকে। মায়ের মুখ এরকম খলবল খলবল করে না, যে কাছে পেলে আমি জাপটে ধরতাম আমার সোনাটাকে। মনে হয় না আমার ছেলে, আমার ছেলে, আমার ছেলে, চুপ, একদম মুখ বন্ধ রাখবি, আমার ছেলে, আমার ছেলে। মা হওয়ার যোগ্য তুই সত্যি বলতো? আমি আজকে একটা সিরিজ দেখলাম, একটা সিরিজে এক মা তার স্বামীর নেগলিজেন্সিটাকে এতটা সে বিরক্ত হয়ে গেছে, সে তার স্বামীর সংসার করবে না। তো তার স্বামীর কাছে সে বলেছে আমার বাচ্চাদের আমাকে দিয়ে দাও। তখন সেই মা বলে, বাবা বলেছে কেন, তোর কি যোগ্যতা আছে, তোর কি ক্ষমতা আছে তুই বাচ্চাদেরকে পালবি, তোর কি যোগ্যতা আছে যে তুই তোর বাচ্চাদেরকে পালবি, বাচ্চারা এখানেই থাকবে। বললো ঠিক আছে, তাহলে আমি তো তোমার স্ত্রী, তোমার কাছে এত বছর খেটেছি, তাহলে বলে যখন যে আমরা অর্ধাঙ্গিনী, আমি তোমার অর্ধঅঙ্গ, তাহলে আমাকে আমার ভাগটা বুঝিয়ে দাও, আমি এটা থেকে নিজে একটা বিজনেস শুরু করব, আমি আমার বাচ্চাদেরকে এক বছরের জন্য তোমার কাছে রেখে দিয়ে যাচ্ছি, কিন্তু বাচ্চাদের আমি নিয়ে যাব তোমার কাছ থেকে, একটা বছর খালি আমার বাচ্চার তুমি দেখাশোনা করবে। এক বছর পর সে নিয়ে যাওয়ার আগে অবধি ওই একটা বছর সেই মা প্রতিনিয়ত বাচ্চাদের সাথে কানেক্ট ছিল, প্রতিনিয়ত বাচ্চাদের স্কুলে গিয়ে তাদের সাথে দেখা করতো, বাচ্চাদের সাথে তার কন্ট্রাডিকশান হতো, বাচ্চাদের মতামত সে জানতো, তার মতামত বাচ্চাদেরকে জানাতো। এটা হচ্ছে মা। কিন্তু গামলা কি এরকম বলে এসেছিল সন্দীপকে যে একটা বছর তুমি কষ্ট করে আমার ছেলেটাকে রাখো, যতক্ষণ না আমি আমার মাথা গোজার একটা ব্যবস্থা করছি, নিজের পায়ের মাটিটাকে শক্ত করছি, ততক্ষণ শুধু আমার কৃষাণু তোমার কাছে থাকবে, তারপরে কিন্তু আমার ছেলেকে আমি নিয়ে নেব, বলেছিল? বলে তারপরেও যখন তোমরা বলো না, এই যে তোমাদের প্রেশারাইজেশনের জন্য কিন্তু ওই খেলাটাই মেটেছে যে বাচ্চা দেবো, বাচ্চা নেবো, বাচ্চা নেবো। ও খোদ নিজে জানে যে ও বাচ্চা কোনো সময় নেওয়ার ফরে ছিলই না, ছিলই না। শুধুমাত্র কিছু সংখ্যক ভিউয়ার্স আছে যারা কিনা নোংরামি কেউ তোল্লাই দিয়ে বেড়ায়, অ্যাগ্রেশন দেখিয়ে বেড়ায় তারা, আর এক ওই সন্দীপের দেওয়া দুটো স্ট্রাইক, ব্যাস এক স্ট্রাইক কণিকারা দিয়েছিল, যে স্ট্রাইকের ফলস্বরূপ কি ভয়ঙ্কর পরিণতি হয়েছিল ওয়াইটিতে আমাদের দালালের মারফত, সেটা একটা আমরা দেখেছি। আর দ্বিতীয়ত দেখলাম এক মা, এক মায়ের মধ্যে মানে জেদ, রাগ এটা জাগিয়ে তুলল সেই স্ট্রাইক, যে কি দেখ তাহলে আমার চ্যানেল শেষ করার তুই ধান্দা করছিস, তাহলে দেখ তোর যে কলজার প্রাণ পাখি সেটাকে যদি আমি আমার কাছে না এনেছি, আমারও নাম গামলা না। এক্স্যাক্টলি লাইক দিস, এটাই হচ্ছে আসল বিষয়, ঠিক আছে? গিট বেঁধে রাখো। আমরা যারা সঠিক পথে গিয়ে ভিডিও করি না, অনেকের কাছে তা আমরা ভালো, অনেকের কাছে ভালো না, আমাদের অনেক জায়গাতে সফলতা পেতে আমরা দেখি না, সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা বলবো যতই যাই হোক চেয়ার হবে না, আমরা কিন্তু বা আমি আমার স্ট্যান্ড পয়েন্ট থেকে কোনোদিনও সরবো না, কোনোদিনও নেগেটিভ হতে পারবো না, সবসময় পজিটিভটাকে নিয়ে চলেছি, পজিটিভ থাকারই চেষ্টা করব, ব্যাস এইটুকু। চলো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিও যদি ঠিক লেগে থাকে অবশ্যই করে কমেন্ট করো, ঠিক আছে? টাটা।